আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে একটা আলোচনা সমালোচনার ঝড় বইছে আড়ং তাদের প্রতিষ্ঠানে একজন যুবক দাড়ি রাখার কারণে তাকে সকল দিক থেকে যোগ্যতা থাকার পরও শুধু দাড়ি আছে এই কারণে তাকে চাকরি দেয় নাই এবং এই কারণে সমালোচনার ঝড় হয়েছে সারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ অনেক দেরিতে হলেও আড়ং দুঃখ প্রকাশ করেছে দায় সারা গোছের হলেও তারপরেও করেছে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই এটাকে কিন্তু এই সমস্যা আসলে শুধু আড়ংয়ের সমস্যা না এই সমস্যা এদেশে আরো বহু প্রতিষ্ঠানের আমাদের এই দেশে একটা কথা আমরা সবাই বলি যে সবাই যার যার ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা রাখে আমাদের সংবিধানও তাই বলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে দাড়ি রাখার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে নাজেহাল হওয়া কর্মস্থলে নাজেহাল হওয়া হিজাবের কারণে নাজেহাল হওয়া এগুলা আলামত খারাপ এগুলা আলামত কি এগুলো ইঙ্গিত বহন করে যে আমাদেরকে যারা সারাদিন মানবতা আর ব্যক্তি স্বাধীনতার সবক শুনায় এই লোকগুলো আসলে ভণ্ড এদের ভণ্ডামির সবচেয়ে বড় প্রমাণ হলো এটা যে আমার দাড়ি যদি আমি রাখি তো একটা শোরুমে আমি যদি কোনো কাজ করি কাপড়ের দোকানে কাজ করি তো দাড়িতে কি কাপড় বেঁধে বাইরে নিয়ে যাবে এই লোকগুলোই যখন আমাদেরকে স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার সবক দেয় এই লোকগুলোই যখন আমাদেরকে মানবতার সবক দেয় তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না এরা আসলে ভণ্ড আপনি অবাক হবেন যে ক্রিকেটার সাকিব আল হাসান একটা মসজিদ করেছেন এর আগে তার একটা কাজের কারণে অনেক সমালোচনা হয়েছে আমরাও তাকে বিনীতভাবে তওবার আহ্বান করেছিলাম তার একটা ভুল পদক্ষেপের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ শুনলাম জানলাম মিডিয়ার মারফতে যে তিনি কাউকে জানানো ছাড়াই গোপনে গোপনেই আল্লাহর একটা ঘর নির্মাণ করেছেন 35 লক্ষ টাকা খরচ করে ভালো কাজ করেছে মুশকিল হলো এখানেও আমাদের দেশে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীদের গায়ে আগুন ধরে গেল মসজিদ হওয়াতে তাদের অস্থিরতা যে ক্রিকেটার মসজিদ কেন বানালো হাসপাতাল কেন বানালো না একটা দেশে কি শুধু হাসপাতালেরই দরকার হয় আর কিছুর দরকার হয় না কি বলেন সব শুধু হাসপাতালই থাকবে পাবলিক টয়লেটের দরকার আছে না নেই রাস্তাঘাটের দরকার আছে না নেই মসজিদের দরকার আছে না নেই এসব দুষ্টরা জানে না এদেশে এখনো পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে নীতি নৈতিকতা বোধ যেটুকু আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পাশাপাশি মসজিদ এবং দিনই প্রতিষ্ঠানগুলো মসজিদের মিম্বরগুলো ওয়াজ মাহফিলের চেয়ারগুলো থেকে সারাদিন মানুষকে যে নীতি বাক্য শোনানো হয় প্রশাসনের যেরকম অবদান আছে আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম অবদান আছে এই ওলামা একরামের অবদান তার চাইতে কোনো অংশে অতএব এই সমস্ত মসজিদগুলো না থাকলে এই ভণ্ডদের ভণ্ডামি করতে সুবিধা হবে এই জন্য সাকিব আল হাসানের মসজিদের বিরুদ্ধে তারা লেগে গেছে এর আগে আপনারা দেখেছেন যে মুশফিক আরে ক্রিকেটার কোরবানির ছবি রক্তমাখা ছুরির ছবি দিয়েছে বেচারা তার বিরুদ্ধে এমন লাগা লাগছে বেচারা পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হয়েছে তখন অনেকে বলছে যে না মুশফিক এই কাজ কেন করলো কোরবানির জবাই করার ছবি কেন দিল সে এই রক্ত টক্ত এগুলো দিল বাচ্চা কাচ্চা দেখবে অমুসলিমরা দেখবে এটা না দিলেই হইতো তাহলে কি দিত মুশফিক যদি একটা পাঞ্জাবি পরা ছবি টুপি মাথায় দিলে মনে হয় অসুবিধা হইতো না শুধু ছুরি দেখে সমস্যা হয়েছে আমরা অনেকে মনে করছি এরকম তো সাকিব আল হাসান তো ছুরি টুরি দেখাই নাই রক্ত বা কোরবানি দেখাই নাই সে তো মসজিদের কথা তার নিউজে এসেছে কেন তার বিরুদ্ধে লাগলো বোঝা গেল এরা আসলে কোরবানির ছুরি আর মসজিদের বিরুদ্ধে না এরা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে এরা মানবতার বিরুদ্ধে এরা শান্তির বিরুদ্ধে এরা শৃঙ্খলার বিরুদ্ধে এরা দেশটাকে অস্থিতিশীল করতে চায় আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি সামর্থ্য দেক আমাদের সবাইকে শক্তি সামর্থ্য দেক আমরা যেন এদেশে শান্তি সম্প্রীতি বজায় রেখে একে অন্যের সাথে মিলে মিশে বসবাস করতে পারি আল্লাহ সে তৌফিক দান আমিন ভাইরা আমার এদিকে শ্রীলঙ্কাতে নারীরা হিজাব পরবে সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনার ইউরোপিয়ান সম্ভবত কোনো একটা দেশেও আপনার সংসদে গণভোট করে সামান্য কিছু ভোটের ব্যবধানে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে আপনি চিন্তা করে দেখুন
আমি আমার শরীরে পোশাক পরব। একজন নারী যদি অশ্লীল পোশাক পরিধান করে যুবকদেরকে উত্তেজিত করে, যুবকদেরকে নষ্ট করে, তো সেই ব্যাপারে কোনো কথা বলা যাবে না, কারণ তার শরীরে কি পোশাক পরবে না পরবে তার স্বাধীনতা। কিন্তু আমার মা আমার বোন হিজাব পরবেন সেই স্বাধীনতা তার নাই। এদের ব্যক্তি স্বাধীনতার নামে যে ভণ্ডামি দিনের আলোর মতো স্পষ্ট, সেটাও আমাদের অনেক ভাইদের বুঝতে এখনো কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সকল ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনে সবার আগে ইসলামকে ধারণ করা এবং গোটা সমাজকে শান্তি শৃঙ্খলা এবং দ্বীনের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। আর আমাদের যে ভাইটা এত বড় কোরবানি করেছেন, তার এই কোরবানিটা গোটা যুব সমাজের জন্য একটা বড় শিক্ষা। জীবন চলে যাবে, কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। দাড়ি তো একটা বিষয়, দাড়ির চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিনের মধ্যে ইসলামের মধ্যে আসে। যেমন অনেক লোক তো আছে দাড়িও রাখে আবার হারাম খায়, আছে না নাই? ঘুষ খায়, সুদ খায়, সবই করে আবার দাড়িও রাখে। শুধু দাড়ি নয়, দাড়ির পাশাপাশি সকল ক্ষেত্রে নীতি এবং আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, এই গভীর সংকল্প করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। শ্রীলঙ্কার ঘটনা বলুন, আনন্দের ঘটনা বলুন, সাকিবের মসজিদ নিয়ে চুলকানি দুষ্টদের, তাসিমা নাসির মত দুষ্ট লেখা দিয়েছে সাকিবের মসজিদ নিয়ে। আপনি চিন্তা করেন, লোকটা মসজিদ করেছে তার নিজের টাকায়, আমার টাকা দিয়ে আমি মসজিদ বানাইলে সেটা নিয়ে তোমার চুলকানি হয়। তুমি যদি কোনো কিছু করো অন্যায়, সেটা নিয়ে আমি কিছু বললে তুমি বলো এটা আমার ব্যক্তি স্বাধীনতা। তো সাকিবের ব্যক্তি স্বাধীনতা নাই প্রিয় ভাইরা আমার। অতএব এই নাস্তিক্যবাদী অপশক্তি এবং ইসলাম বিরোধী অপশক্তি, এদের সকল শয়তানের ব্যাপারে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। যে সমস্ত প্রতিষ্ঠান যারা দাড়িকে বয়কট করতে পারে, আমরা আল্লাহর জন্য তাদেরকে বয়কট করা আমাদের অবশ্যই মানি দায়িত্ব। মুসলমানের দেশে দাড়িকে যারা ঘৃণা করে, একজন ভাই দাড়ি রাখেন না, নিজের দাড়ি নাই কিন্তু সে দাড়িকে ঘৃণা করে না, দাড়িকে ভালোবাসে, এই লোকটার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে দাড়ি রাখার তৌফিক দান করুন। দাড়িকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, ভাইরা আমার দাড়ি রাখা ওয়াজিব, এটাকে সুন্নাত এ অর্থে বলা যায় সমস্ত নবী রাসূলগণের দাড়ি ছিল, আম্বিয়া আলাইহিসসালামের সুন্নাত, কিন্তু এটা মূলত কি ওয়াজিব। আরফুল্লোহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করো, আরফুল্লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। অতএব দাড়ি কাটা, দাড়ি ছাঁচা, দাড়ি ছোট করা এটা মূলত গুনাহের কাজ। যে যুবক ভাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমি আমার চাকুরিকে রক্ষা করার খাতিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপরে ছুরি চালাইলাম না, অতএব এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রক্ষা করতে গিয়ে চাকুরি কেন, জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই ইমানি তৌফিক শক্তি দান করুন। এবং শ্রীলঙ্কা সহ যে সমস্ত অঞ্চলে আমাদের বন্ধুদের উপরে জুলুম চলছে, অবিচার চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধুদের জন্য উত্তম ফয়সালা করার তৌফিক করে দিন। এবং যারা